অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। কর্কট রাশি মে মাস কেমন যেতে চলেছে তার একটা অগ্রিম পূর্বাভাসবাণী আমি এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। এটি একটি মাসিক রাশিফলের ভিডিও। কর্কট রাশির হাজারো লাখে মানুষ কিন্তু আছে, প্রত্যেকে যে একই রেজাল্ট পাবে আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাকে একটা সম্ভাবনা আগামী মাসে কি হতে পারে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো কর্কট রাশি মে মাস কোন কোন দিক থেকে শুভ, কোন কোন দিকে সমস্যা, তাই নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। প্রথমেই আসি, কর্কট রাশির শরীরগত দিকটা কিন্তু আপনাদের ভালো কিন্তু থাকবে। আপনি কর্কট রাশির মানুষ, শরীর নিয়ে কিন্তু তেমন ভোগাবে না, তবে পেটের সমস্যা কিন্তু আপনাদেরকে কিছুটা হলেও এই মাসে ভোগাতে পারে। আপনি কর্কট রাশির মানুষ, পেটের সমস্যাটা কিন্তু এই মাসে আপনাদেরকে কিছুটা হলেও ভোগাবে। কর্মক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে সফলতা পেতে চলেছেন, কর্মের জায়গাটা কিন্তু ভালো, তবে কর্মক্ষেত্রে আপনাদের বিশেষভাবে চাপ কিন্তু থাকবে। অর্থাৎ দেখা গেল আপনারা যেখানে কর্ম করেন কাজের প্রেশারটা প্রচণ্ড, কিছু কিছু ক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ মতান্তরের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এই দিকে বিশেষভাবে আপনারা একটু হলো খেয়াল করে চলুন। আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু ভালো দিক কিন্তু থাকছে। অর্থাৎ ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, তেমন কোনো সমস্যা নয়। অর্থাৎ আর্থিক স্থিতি দিকটা যথেষ্ট মজবুত কিন্তু থাকছে। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা লটারি শেয়ার থেকে বা ফাটকা থেকে বা যারা স্টক বিজনেস করছে সেখান থেকে কিন্তু অর্থ আসার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কর্কট রাশির মানুষ, এর রেজাল্টটা কিন্তু আপনারা পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, এই সেক্টরগুলোতে যারা আছেন। তবে লটারি তারাই পাবেন যাদের ভাগ্যে আছে, অর্থাৎ আপনার জন্ম ছকে লটারির যোগ আছে, তারাই লটারি কিন্তু কাটুন। হয়তো কথা শুনে আপনারা লটারি কাটছেন কিন্তু লটারি লাগছে না, তখন বলছেন যে স্যার লটারি লাগছে না, এই জায়গাটা কিন্তু হবে না। কারণ হচ্ছে আপনার জন্ম ছকে আছে কিনা সেটা দেখা দরকার। কমিউনিকেশন জায়গাটা খুব ভালো আপনাদের, যে কোনো ব্যাপারে এ মাসে কিন্তু যোগাযোগ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ যোগাযোগের জায়গাটা, কন্ট্রাক্টের জায়গাটা, বড় বড় কন্ট্রাক্টের জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু এ মাসে কিন্তু হবার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে শুভ বিবাহের যোগ থাকছে। অর্থাৎ বিয়ের ব্যাপারে আপনারা যারা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন বিয়ের ব্যাপারে কিন্তু আপনারা এগিয়ে যেতে পারেন। নিশ্চিত রূপে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের কনফার্ম হওয়ার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু থাকবে এবং আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে। নিছকই ভ্রমণ না, কাজের জন্য ভ্রমণ, কোনো কাজের জন্য আপনাকে এক স্থান থেকে আরেক স্থানে যেতে হলো, এই সম্ভাবনা কিন্তু থাকছে। রাজনৈতিক ক্যারিয়ারে যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতা এ মাসে কিন্তু পাবেন। এবার আসি, আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট কিন্তু কিছুটা হলো বিড়ম্বনা কিন্তু করবে, কারণ আপনাদের ভাগ্যপতি অষ্টমভাবে অবস্থান করছে, মানে কিছু কিছু ক্ষেত্রে হওয়া জিনিস সেই জায়গাটা গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা। অর্থাৎ যে কোনো কাজে আপনাদেরকে কিছুটা হলো বেগ পেতে হবে, অর্থাৎ মসৃণভাবে যে কোনো কাজ করবেন এমন কিন্তু নয়, অর্থাৎ বেশ বাধাপ্রাপ্ত হয়ে কিন্তু আপনাদেরকে এ মাসে বেশ কিছু কাজ হাসিল করতে হবে, কিন্তু কাজ কিন্তু আপনাদেরকে হবে, কিন্তু বাধা বিঘ্নর মধ্য দিয়ে আপনাদের কিন্তু এগাতে হবে।
তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু অপরচুনিটি কিন্তু আসবে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সাংসারিক জীবনে, এডুকেশনের দিকে অপরচুনিটি সুযোগগুলো কিন্তু আপনি যদি কর্কট রাশির মানুষ হন সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা পাবেন। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো বাড়িয়ে তুলবে। আমি প্রত্যেক মাসে প্রেমের বিষয়ে কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে থাকি, অবশ্যই আপনারা সেই ভিডিওটি লক্ষ্য রাখবেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা নিশ্চিতরূপে পেতে চলেছেন এবং এই মাসে আপনাদের নিজস্ব ভূমি, ভবন, বাহন সুখের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ নিজস্ব প্রপার্টি কেনা, নিজস্ব গাড়ি কেনা, অ্যাসেট হওয়ার জায়গাটা কিন্তু থাকছে। আপনি কর্কট রাশির মানুষ, এই ফলগুলো কিন্তু আপনি পাবেন। বিদেশ থেকে লাভ, বিদেশের সাথে যারা রত আছে তারা কিন্তু বিশেষভাবে এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা রত আছে, বিদেশে অন্যান্য কাজের সঙ্গে যারা রত আছে তাদের কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু থাকবে। মেডিকেল সব যাদের আছে তাদের কিন্তু এই মাসটা বিশেষভাবে লাভ কিন্তু দিবে। আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে যারা সেলফ প্রফেশনে আছেন তারাও কিন্তু এই মাসে বিশেষ করে ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে সন্তানের হেলথ নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশনের জায়গায় কিন্তু নির্দেশ করছে, অর্থাৎ সন্তানের সুস্বাস্থ্য বা সন্তানের এডুকেশানের জায়গা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদের উদ্বিগ্নতা কিছু কিছু সময় কিন্তু বাড়িয়ে তুলতে পারে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। নিজস্ব শৌখিন জিনিস কেনার জন্য আপনার কিন্তু ঋণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু এ মাসে থাকছে, অর্থাৎ নিজস্ব কোনো শৌখিন জিনিস কিনছেন সেই জন্য কোনো ক্ষেত্রে আপনাদের ঋণ হয়ে গেল, এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে। মানসিক সুখের জায়গায় আপনাদের নির্দেশ করছে মানসিক সুখ, দাম্পত্য সুখের জায়গা, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিংয়ের জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের যথেষ্ট পরিমাণে ভালোবাসার বন্ডিংয়ের জায়গা কিন্তু থাকছে। কিন্তু আপনাদের এ মাসে শত্রুতা জায়গা কিন্তু থাকছে, আপনি কর্কট রাশির মানুষ শত্রুতা নির্দেশ করছে এবং ছোটোখাটো চোট, আঘাত, রক্তপাত, ফাড়া, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা গাড়ি, বাইক, যে কোনো কিছু চালান না কেন তারা কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন, কারণ ফাড়া, রক্তপাত এই সম্ভাবনাগুলো কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বাড়িয়ে তুলছে, গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে। এবং বেশ কিছু জায়গাতে টাকা ইনভেস্টমেন্ট করলে কিন্তু টাকা রিকভারি হওয়ার জায়গাটাও কিন্তু আপনাদের সমস্যা করতে পারে, অর্থাৎ টাকার ক্ষেত্রে, টাকার লেনদেনের ব্যাপারটাতে না আপনারা বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন। আপনি যদি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা, অর্থাৎ গাড়ি যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্কতা। এবার আসি আপনি কর্কট রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনারা ভালো ফল কিন্তু পাবেন। যারা উচ্চশিক্ষা করছে বা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তারা কিন্তু এ মাসে বিশেষভাবে সুফল কিন্তু পাবেন। বন্ধুবান্ধব থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন, বন্ধুবান্ধব থেকে হেল্পের জায়গা, আপনার আত্মীয় স্বজন থেকে হেল্পের জায়গা, এই জায়গাগুলো কিন্তু আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। এবং এ মাসে আপনাদের ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা এবং পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের জায়গাটা কিন্তু থাকছে, অর্থাৎ আপনারা পৈতৃক সূত্রে কিন্তু সম্পত্তি পাওয়া বা সেখান থেকে কোনো অর্থ পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে লাভ এ মাসে কিন্তু আপনারা পেতে চলেছেন। আপনি কর্কট রাশির মানুষ, আপনারা কিন্তু আমি যে কথাগুলো এ রেজাল্টগুলো কিন্তু আপনারা এ মাসে পাবেন এবং বেশ কিছু প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা আপনাদের জন্য কিন্তু পূরণ হবেই হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ আপনাদের দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে। এই ছিল কর্কট রাশির মে মাসে কী ফল পেতে চলেছে। নমস্কার, ধন্যবাদ।